গেল 24 নভেম্বর দেশে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টালিগঞ্জের সৃজিত মুখার্জির ইয়েতি অভিমান। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। এছাড়াও এতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। ভালো ব্যবসায়ের উদ্দেশ্যে ছবিটি দাদাদের কাছ থেকে সবটা চুক্তির মাধ্যমে এদেশে এনেছিল প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে প্রতিষ্ঠানটিকে নিরাশ করেছে ছবিটি, কারণ মুক্তি 3 দিন না পেরোতেই ইয়েতি অভিযান হলো ও হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আজ 26 নভেম্বর রোববার এমনই একটি খবর জানিয়েছেন সিলেটের নন্দিতা কর্তৃপক্ষ। টালিগঞ্জের ইয়েতি অভিযান নামিয়ে হলটিতে নতুন করে প্রদর্শিত হতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত নবাব। বিষয়টি নিয়ে এদেশে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে নিজের মতামত প্রকাশ করতে ভুল করেনি। অনেকেই বলেছেন টালিগঞ্জের সুপারস্টারকে বৃদ্ধা আঙুল দেখিয়ে নিলেন টলিউড সুপারস্টার, কারণ এর আগেও ভারত থেকে অনেক চলচ্চিত্র এদেশে প্রেক্ষাগৃহে চলেছে কিন্তু ব্যবসা করতে পারেনি। এই ছবিটিও দেশের দর্শক সেভাবে গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষ খাঁটি বাংলা ছবি দেখতে চায়, ভিন্ন দেশি কোনো চলচ্চিত্র দেখে বিনোদিত হতে চান না। নন্দিতা সিনেমা হলের অফিসিয়াল ফেসবুক পেজে রোববার দুপুরে হল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন অনিবার্য কারণবশত নন্দিতাই ইয়েতি অভিযান আজকেই 6 দিনের মতো চলবে, আগামীকাল থেকে চলবে শাকিব খানের নবাব। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন সংবাদ মাধ্যমে বলেন, আমিও এমনটি শুনেছি, তবে কোনো ছবি যদি কোনো হলে ব্যবসা না করে তাহলে হল কর্তৃপক্ষ সেটা নামিয়ে অন্য একটি ছবি চালাতেই পারে, এটাকে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে আমার মনে হয়, কারণ একটি ছবির মুক্তির পর সব হলেই যে সমানভাবে ব্যবসা করতে করবে সেটা নয়। উল্লেখ্য, সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড়চূড়ায় আতঙ্ক অবলম্বনে নির্মিত ইয়েতি অভিযানের বদলে টালিগঞ্জে রপ্তানি করা হয়েছে বসগিরি। শামীম আহমেদ রনির পরিচালনায় বসগিরিতে অভিনয় করছেন শাকিব খান ও বুবলি। খান ফিল্মসের প্রযোজনায় 2016 সালে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।